এদিন সকাল থেকে রীতিমতো উত্তপ্ত ছিল গোঘাট, কিন্তু এবার পরিস্থিতি একেবারে তুঙ্গে। কারণ বোমাবাজি এবং প্রাণ হারানোর ঘটনার পরে এবার কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে ফের একটি নির্দিষ্ট দলের হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠল। অর্থাৎ আগের দফাগুলির মতোই এই দফাতেও সেই একই অশান্তি অব্যাহত রয়েছে। শুধুমাত্র তাই নয়, এমনকি মারধরেরও অভিযোগ উঠেছে কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। জানা গিয়েছে, মান্দারাম গ্রামে ভোটারদের মারধর করে কেন্দ্র বাহিনী আনসার নামের এক ব্যক্তিকে মারধর করা হয়েছে। প্রথমে পরিচয়পত্র দেখতে যাওয়া হয় তার কাছে, কিন্তু দেখানোর পরেও কোনো কারণবশত তাকে ফের মারধর করে কেন্দ্র বাহিনী। এমনকি সেই ব্যক্তিকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অন্যদিকে আবার তুমুল ছাপ্পা ভোটের অভিযোগ উঠে আসছে একাধিক জায়গা থেকে। সেই খবরে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটা রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এবার হুগলি জেলার জাঙ্গিপাড়াতে ছাপ্পা ভোটের অভিযোগ তোলা হয়েছে। সেখানের একটি বুথের জানালা খুলে ভোটে নজরদারির অভিযোগ করা হয়েছে এবং এই অভিযোগের তির সম্পূর্ণ তৃণমূলের দিকেই। তবে ইতিমধ্যে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জাঙ্গিপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার অভিযোগ জানিয়েছেন, একটি বুথে যেখানে ইভিএম মেশিন রয়েছে তার ঠিক পিছনেই একটি বড় জানালা খোলা রয়েছে। সেই জানালা দিয়েই কয়েকজন তৃণমূলের দুষ্কৃতী ইভিএম এর উপর নজর রাখছে এবং সেই সমস্ত ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে, এমনটাই অভিযোগ করা হয়েছে। এমনকি বুথের অফিসারকে কিছু বলে লাভ হয়নি, কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত সেই সময় নিষ্ক্রিয় ছিল, যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল। অন্যদিকে আবার ফলতা থেকেও মিলেছে প্রচুর অপ্রীতিকর ঘটনার খবর। বিধানসভার এই কেন্দ্রে ছাপ্পা রিগিং চলছে, এমনটাই অভিযোগ তোলা হয়েছে এবং এখানেও অভিযোগের তির সেই তৃণমূলের দিকেই। অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী বিধান পাড়ুই। এমনকি পরিস্থিতি সামাল দেওয়ার কাজে নিরাপত্তা বাহিনীও ব্যর্থ, এমনটাই অভিযোগ উঠেছে। অন্যদিকে আবার ভয়ঙ্কর অভিযোগ উঠে আসলো বাগনান থেকে। অভিযোগ করা হয়েছে সেখানে এক তৃণমূলের বুথ সভাপতির শরীরে ধারালো অস্ত্র দিয়ে রীতিমতো চরম অত্যাচার করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল, যদিও গেরুয়া শিবির সম্পূর্ণ অভিযোগই অস্বীকার করেছে। বুথ সভাপতি কাজ সেরে বাড়ি ফেরার সময় তাকে আক্রমণ করা হয়েছে, পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলেই বিজেপি এমন কাণ্ড ঘটিয়েছে, এমনটাই মন্তব্য করেন অরুণাভ। পাশাপাশি আবার ISF এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। আহত উভয় পক্ষে বেশ কয়েকজন, এমনটাই সূত্রের খবর। বুথে এজেন্ট বসাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় ক্যানিং পূর্বের ঘুমরিহাটিতে। পাশাপাশি আবার বোমাবাজির ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে সাতগাছিয়া। ঘটনার পরেই ওই এলাকায় এসে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে আবার খানাকুলের তৃণমূল প্রার্থী মুন্সি নাজিবুল করিমকে চ্যালাকার দিয়ে তুমুল মারধরের অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। পাশাপাশি আবার লকেটের আপ্ত সহায়ককে মারধরের অভিযোগ উঠেছে, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে আবার ISF এর বিরুদ্ধে অশান্তি বাঁধানোর অভিযোগ উঠল ক্যানিং কেন্দ্রে। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী সৈকত মোল্লা রাস্তায় বসে বিক্ষোভ দেখান, এমনকি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যথারীতি ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।